গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি খুব ভালো আছি। আমার সৃষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ স্টার্ট করে দিলাম। তো বন্ধুরা দেখো আমি এখন কোথায় আছি। আমি আছি কারখানায়, তার মানে আমি যেখানে কাজ করি সেখানে আছি। তো দেখো আজ একটু সেজে গুজে এসেছি, কারণ আমাদের কারখানায় আজ আমাদের যেটা বস বস বলেছে একটু সেজে গেজে আসতে, কারণ কালী পুজোর যেটা পার্টি সেটা তো পুজোটা কাল হবে, তবে আজ বলেছে যে তোমরা সেজে গুজে এসো, আমি একটু কিছু পার্টি করবো, ছোটো মোটো একটা পার্টি করবো। তো সেই জন্য আমরা সবাই সেজে গুজে এসেছি এখানে। তো দেখতে থাকো কে কী কীরকম সেজেছে, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। আর দেখো বাকি সবাই কাজেও ব্যস্ত, কেউ কেউ কাজে ব্যস্ত, তবে আমরা কাজ করব না। কেউ কেউ করেনি কাজ, আর কেউ কেউ পেন্টিং কাজ রয়েছিল সেটা করছে। তো এদিকে দেখো সবাই সবার মতো কাজ করছে। আর এই ভাইটা, আমরা একসাথে কাজ করি, ভাইটা দেখো লাইটগুলো লাগিয়ে দিচ্ছে। এই দেখো সুন্দর করে লাইটগুলো লাগিয়েছে। তো মোটামুটি আর ছোটো মোটো একটা পার্টি হয়ে যাবে, আর আমরা খুব মজা করব, মস্তি করব। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটার মধ্যে তোমরা সাথে থেকো, সাথে থাকলে দেখতে পারবে কি মজা করছি আমরা কারখানার মধ্যে। আর এদিকে দেখো রিল বানানো হচ্ছে, রিল বানিয়ে সেজে গুজে আছে যেহেতু, তো সেই জন্য ও বলছে যে আমি একটু রিল বানিয়ে নিই, আমি একটা কয়েকটা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে নিই। তারপর দেখো এদিকে ফটোশ্যুট হচ্ছে সবাই সেজে গুজে। বুঝতেই পারছো বন্ধুরা, আমরা মেয়েরা একটু সেজে গুজে নিলে আমরা মনে করি যে এই মুহূর্তটা আমরা একটু স্মৃতি হিসেবে রেখে দিই। তো তার জন্য ফটোশ্যুটটা হচ্ছে, দেখো সবাই ফটোশ্যুট করছে, তবে আমি করতে পারিনি। আমাকেও বলছিলো তুমিও আসো, তুমি আসো ফটো নাও। তো আমার তো কাজটা অন্য, আমি তো ব্লগ বানাবো। তো আমি যদি ব্লগ বানাই কী করে ফটোশ্যুট করবো, তাই না? তো দেখো সবাই এভাবে করে সাজুগুজো করছে, মুখ ধুয়ে এসেছে, ড্রেস পরে নিয়েছে। দেখো মোটামুটি আমাদের কালী পুজো শুরু হয়ে গিয়েছে, দীপাবলি আমাদের স্টার্ট হয়েছে। তো দেখো এদিকে ভাইটা দেখো ঝাড়ু লাগাচ্ছে, তো অনেক কাজ করেছে, সাফ সাফাই সব করেছে। আর তারপর দেখো আমাদের বস এসে পড়েছে। এই তো আমাদের বস আমাদের জন্য কী কী এনেছে সেটাও দেখাচ্ছি। তো বসকে বললাম ভাইয়া একটু এদিকে ঘুরে হাই বলে দাও, তো উনি বলে দিয়েছে। তারপর দেখো খাবারগুলো রেডি করা হচ্ছে, কী কী এনেছে সেটা দেখানো, প্যাটিস আছে, কেক আছে, তারপর কোল্ড ড্রিঙ্কসও আছে, তো সেটা পরে বার করবে, তো সেটা রেখে দিয়েছে। তো এবার দেখো আমাদের এই যে খাওয়া দাওয়াগুলো রেডি করা হচ্ছে ঠিক, কিন্তু আমরা এখন খাবো না, পরে খাবো, রেডি করে রেখে দেওয়া হচ্ছে। আর সবাই সবার মতো মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই ভিডিও করাই ব্যস্ত, তো ফটো তোলা ব্যস্ত। আর আমি আর এই দেখো আমার বোনটা, ছোটো বোনটা একসাথে কাজ করি, তোমরা দেখেছো আগেও। তো আমরা একটু মস্তি করছি, এখানে ডান্স হচ্ছে, নাচা গানা শুরু হবে। তো খাবারটা আমরা খাইনি, রেখে দিয়েছি, কারণ কোল্ড ড্রিঙ্কসটা আনা হয়নি, বুঝলে তো। সেজন্য আমরা ভাবলাম যে বস গিয়েছে কোল্ড ড্রিঙ্কস আনতে, তো সেজন্য আমরা ভেবেছি যে একটু আমাদের মস্তি হয়ে যাক, ডান্স হয়ে যাক। তো দেখো সবাই ডান্স করার জন্য রেডি হচ্ছে, টুলগুলো সাইড করে নিচ্ছে, টেবলগুলো তো সাইড করে নিয়ে তারপর আমাদের ডান্স হবে। তো ফ্রেন্ডস দেখতে থাকো আমাদের কি ডান্স হচ্ছে, পাগলা ডান্স হচ্ছে, সেটা তোমরা দেখতে পাবে এখন। তো দেখো আমি ভিডিও করছি ঠিক, কিন্তু আমি আমার মধ্যে নেই, আমিও ডান্স করতে লেগে গিয়েছি ভিডিওর মধ্যে। তো দেখো কী সুন্দর ডান্স হচ্ছে, ওয়াও। তো ফ্রেন্ডস বুঝতেই পারছো আমাদের আজ ছুটি, ছুটি মানে কারখানার মধ্যেই আমরা ছুটি পালন করছি, পার্টি করছি। তো সাথে থেকে বন্ধুরা দেখতে থাকো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না কিছু। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর যে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাতে কী হবে নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা তোমরা কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো ফ্রেন্ডস দেখতে থাকো কী হতে চলেছে। তো ফ্রেন্ডস এখানে মিউজিক চলছিল, বক্স লাগানো হয়েছিল, তবে সেটা আমি দিতে পারিনি, বুঝতে পারছো তোমরা, সেটা যদি আমি দিয়ে দিই তাহলে কপিরাইট লাগিয়ে যাবে। তো সেজন্য আমি তোমাদেরকে মিউট করে দিয়েছি মিউজিকটা, তো আমি একটু শোনাবো, একটু শোনালে কিছু প্রবলেম নেই, তো সেটা একটু মুহূর্ত অপেক্ষা করতে হবে, আমি একটুখানি তোমাদের শুনিয়ে দেবো। তো বন্ধুরা এখান থেকে শুনবে তোমরা আমাদের কেমন পার্টি হয়েছে, মিউজিকে কিভাবে ডান্স করছি।
তো ফ্রেন্ডস, শুনলে কিভাবে গান হচ্ছে, নাচ হচ্ছে, তো সেটা একটু আমি দেখিয়ে দিলাম, শুনিয়ে দিলাম। তো এভাবে করে আমাদের সারা দিনটা কেটেছে, দিনটা নয় বন্ধুরা, দিনটা বলতে পারবো না। তারপর দেখাচ্ছি আর কি কি করেছি। তো এখানে ডান্স করার পর, তারপর জানো তো বটনপট করে বস এসে পড়েছিল। তো বস এদিকে নাচানাচি হচ্ছে, এদিকে বস এসেছে, ওই দেখো বস আসার সাথে সাথে সবার ডান্স বন্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ, সবাই লজ্জা পেয়েছে। আর বস এসে আমাকেও বলেছে, তুম খালি ভিডিও বানাতে রেহেগা, তুম কি ডান্স নেই করেগা। তো আমি বলেছি, না আমি ডান্স করে নিয়েছি, আপনি যখন ছিলেন না তখন আমি ডান্স করে নিয়েছি, আমি আর করবো না। ওই দেখবে, ওই দেখেন, ওই দেখো আমাকে বলছে যে তুমি ডান্স করো, সবাই ডান্স করছো তো তুমিও করো। তো আমি বলেছি, না আমি করবো না, আমি আগেই করে নিয়েছি, আপনি ছিলেন না। আর আমার সুনুকেও বলছে, ডান্স করো, তুই তো ডান্স ক্লাস করিস, তাহলে তুই ডান্স কর, তো সুনু করবে না, ও লজ্জা পাচ্ছিলো। তো বন্ধুরা দেখো, সব শেষে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে, তো কোল্ড ড্রিঙ্কস এসে পড়েছে, তো আমরা খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। দেখো বস বসেছে, বস খালি আমার পেছনে লেগেছিল যে তুমি কি করছো, বারবার তুমি ভিডিও গানা করছো। কারণ জানো তো, বস জানে না যে আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউব চ্যানেলে কাজ করি, ভিডিও বানাই, সেটা বস জানে না। তো বারবার সেটাই বলছে, ও খালি মোবাইল নিয়ে ব্যস্ত, খুব মোবাইল নিয়ে ব্যস্ত, ভিডিও করা ব্যস্ত। আর বস কি বলছে জানো তো, সিসি ক্যামেরা লাগানো আছে, তোমার কত ভিডিও লাগবে আমি দিয়ে দেবো, তুমি বসো খেয়ে নাও। তো আমি বলছি, স্যার ভাইয়া হাম, আমি বসবো, আপনারা খান, আমি খাবো। তো দেখো সবার শেষে বস বলছিল যে খাওয়া দাওয়া হয়েছে, এখন কাজ করো। আমাদের বসটা হলো গিয়ে এই টাইপের, বুঝলে তো, তো বলেছে পার্টি হয়ে গেছে, এখন কাজ করো। আমরা বলেছি আমরা কাজ করবো না, আমরা কোথায় ঘুরতে যাব। তো বস বলছে কোথায় যাবে, তো আমরা বললাম যে আমরা কোথায় পার্কে যাব। তো বস বলল, না পার্কে না গিয়ে এখানে সামনেই পাহাড়ের উপরে একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গা, সেখানে যাও। তো সেটাই বসের কথা আমরা মানলাম, তো বস বলে চলে গিয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো পাহাড়ের উপর উঠছি, পাহাড়ের উপর উঠছি, আর সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। কী রোদ ছিল, কী রোদ, গরম লাগছিলো জানো তো, সবাই সেজে গেজে একদম খুব সুন্দর করে আমরা বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে আমাদের হয়রান লেগে গিয়েছে পাহাড়ে উঠতে উঠতে, তো সেই জন্য একটু আমরা বিশ্রাম করে নিচ্ছি, দেখো পাহাড়ের উপর কীভাবে গাড়ি চালাচ্ছে। তো এভাবে করে আমরা যেতেই আছি, যেতে এখনও পাইনি বন্ধুরা, মোটামুটি এক ঘন্টার উপর লেগে গিয়েছে, আমরা এভাবে করে পাহাড় উঠছিলাম। তো দেখো সবাই হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে, তো ফাইনালি বন্ধুরা এসে পৌঁছে গিয়েছি, তবে সম্পূর্ণটা আসেনি। তো আমি জায়গাগুলো দেখাচ্ছি, একদম শুনশান জায়গা, ভয়ও লাগছিলো, ভাবছিলাম এখন যদি একটা বাঘ বেরিয়ে এসে তাহলে তো হয়ে গেল। তো সেটা ভেবে ভেবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আর পাচ্ছি না আর পাচ্ছি না। তারপর অবশেষে গিয়ে একটা জায়গা পেলাম, দেখো কী সুন্দর ভিউ, দেখতে পাচ্ছ, এত সুন্দর জায়গা। তো আরও যাব, তো এখানে এসে একটু ভিডিও বানালাম, কারণ জায়গাটা খুব সুন্দর। তো ফাইনালি বন্ধুরা দেখো আমরা এসে পড়েছি, একদম উপরে এসে পড়েছি, আর দেখো আমাদের অল গুয়াহাটিটা এখান থেকে দেখা যাচ্ছে, ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নদীর চর পড়েছে, সেগুলো দেখা যাচ্ছে। তো আমি এত দূর তোমাদের জুম করে দেখালাম না, জুম করলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো আমরা একদম উপরে এসে পড়েছি, এটা হলো কি একটা টাওয়ার সাইট, ঠিক আছে, এখানে টাওয়ার আছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি, দেখো চারপাশটা। তবে আমি সবার আগে এসেছি জানো তো, সবাই এসে পৌঁছে নিয়ে এখনও আমি একা একা এসে আমি উপরে এসে ভিডিও বানাচ্ছি। ওই দেখো ওরা এসে পড়েছে, ওই যে আমার সুনু, আর ওটা হলো কি আমার একসাথে কাজ করি ওর ছেলে। তো দেখো সবাই এসে পড়েছে, ওই দেখো এক এক করে সবাই আসছে, সবার আগে আমি এসেছি। আর আমাকে বকছে, তুমি একা একা কেন আসলে জঙ্গলের মাঝখান দিয়ে, তোমার কি ভয় করে না? আমি বললাম, না আমার ভয় করে না। তো দেখো সবাই একে একে এসে সবাই একদম খুব মজা পাচ্ছে, আর উপরে এত সুন্দর হাওয়া ছিল, আমরা আসার সময় যে গরমটা লেগেছিল না, তো উপরে আসার পর একদম মিটে গিয়েছে, গরমটা একদম কমে গিয়েছে, বাতাস লাগছিল। তো দেখো আমরা বসে বসে এখানে রিলস বানিয়েছি, সবাই রিলস বানানোতে ব্যস্ত। আর এই দেখো টাওয়ারটা, টাওয়ারের ভেতরে যেতে পারবো না বন্ধুরা, ওখানে যাওয়ার নিষেধ আছে, তো তাই আমরা ভেতরে ঢুকিনি, আমরা বাইরের থেকে আমরা ভিডিও করছি, মজা করছি। দেখো সবাই রিলস বানানোতে ব্যস্ত, সবাই সবার মতো ভিডিও বানাচ্ছে, তবে আমি একটা ভিডিও এখানে বানাতে পারিনি, রিলস বানাতে পারিনি, কারণ না আমার না নেটওয়ার্ক চলছিল না। তারপর দেখো আমরা এবার বেরিয়ে পড়েছি, অনেক টাইম ছিলাম সেখানে, এক দেড় ঘন্টা মতো বসেছি, বসে তারপর আমরা বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো, তোমাদের দেখিয়ে দিলাম আমাদের দিনটা কেমন কাটলো, আমাদের বস কী পার্টি করলো কী না করলো, তোমাদের দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, টাটা, বাবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।